একটা লোক ফল কিনতে পেরেছে লুঙ্গিটা একটা তুলে নিয়ে বলছে উন্নয়নের জোয়ারে লুঙ্গি আর কাছাকাছি এই অকাল বর্ষণ মারাত্মক ক্ষতি করে দিয়েছে আমাদের সবাইকে। ধান তো পাকা ধান সব মুড়ি দিয়ে পড়ে গেছে, ওগুলো তো আর মানে ফলন যে পরিমাণ হচ্ছিল সে পরিমাণ ফলন তো আর আশা করা যায়নি। সাথে কাটা ধান প্রচুর ছিল যেগুলো জলের পরিমাণে জলের ফলে নষ্ট হয়ে গেছে, আঁকু বেরিয়েছে, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। কফি তো আজ সহ উল্টে যাচ্ছে, মাটি প্রচুর পরিমাণে মাটি ভিজে গেছে, ভিজে যাওয়ার পরে কফির এবার পচে যাচ্ছে, কফির একটা রোগ আসছে পচনের ফলে পচে যাচ্ছে। আর যে গাছ এখনো গাছের অবস্থা খুবই খারাপ, সাথে কুন্দরির তো পাতা ঝরে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, কুন্দরি বিলে জল দাঁড়িয়ে গেছে। আর পটলের অবস্থাও খুব খারাপ, তার সাথে বাজারের যে অবস্থা, আগে যে পরিমাণে বিক্রি হচ্ছিল মানুষ, আমরা যে পরিমাণ টাকা পাচ্ছিলাম সেই অবস্থাও খুব খারাপ। কফি আগে 20 টাকা থেকে 16 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছিল, তারপরে আজকে 3 টাকা 4 টাকা, জোর দাম 6 টাকা। কি কি ফসলের ক্ষতি হয়েছে আপনাদের? পটল, কফি, বাঁধাকফি, ফুলকফি, কুন্দরি, ধান প্রচুর ক্ষতি হয়ে গেছে, ফলা ধান সব পড়ে গেছে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।